A dead body was recovered from the PJP headquarters of Cachar district on Thursday morning. According to reports, the deceased person was staying on the first floor of the party office and runs a tea stall at the entry gate of the office. Cachar district PJP president Pimalendu Roy informed Malugram police team were called in after the deceased, identified as Natu, did not open his door in the morning. The body has been sent to Silchar Medical College and hospital for post-mortem. আমার অফিসে নান্টু আমার অফিসের স্টাফ, সে আমাদের ক্যান্টিন চালায়, আর বাইরে ওর একটা ক্যান্টিন আছে, দোকান আছে, সে ওকে রেখেছে, ওর ভাই হিসাবে রেখেছে ওকে সাহায্য করার জন্য, এবং মাঝে মাঝে নান্টু থাকতো এখানে, ও থাকতো এখানে, মাঝে মাঝে থাকতো। হঠাৎ আজকে সকালবেলা আমাকে ফোন করে বলল যে ভেতরের দরজাটা খুলছে না, তো না খোলা দরত আমি বললাম যে ঠিক আছে, না খুলে থাকলে থানাতে খবর দেবো। আমি আমার অফিস সেক্রেটারি সুদর্শন চৌধুরীকে বলেছি তুমি তাড়াতাড়ি গিয়ে থানাকে নিয়ে আসো। সুদর্শন থানাতে খবর দিয়েছে, থানার থেকে লোক এসেছে, লোক এসে দরজা থানার লোকে ভেঙে দেখছে, ভিতরে উনি শুয়ে আছে, শুনার মধ্যে মারা।